এমন কান্নার জন্য কেউ অপেক্ষা করে না মায়ের বুক থেকেই ঘাতক বাসের আঘাতে গুরুতর আহত নিষ্পাপ আকিফা মাত্র এক বছর বয়সে ছেড়ে গেল পৃথিবী মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌরহাস এলাকায় মেয়ে আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা খাতুন ঘটনাস্থলের পাশের একটি দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সামনে দিয়ে পার হওয়ার সময় হর্ন না দিয়েই আকিফা ও তার মায়ের উপর দিয়ে চলতে শুরু করে বাসটি এতে মা ও শিশু গুরুতর আহত হয় স্থানীয়দের সহায়তায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা পরে আকিফার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকিফা সদর হসপিটাল নিয়ে যায় সেখান থেকে তারা রেফার করছে ঢাকাতে সেই রাত্রি আমরা ঢাকাতে নিয়ে আসছে মেডিকেল ঢাকা মেডিকেলে আমি তো বুঝিয়ে যোগাযোগ মন্ত্রীকে বলেছে আমি স্রোতথালের রিপোর্ট পেলে সংশ্লিষ্ট থানায় দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ মূল আঘাতটা হলো মাথায় এই আঘাতের ফলেই হয়তো মারা যেতে পারে এটা ডাক্তার রিপোর্টের ভিত্তিতে বোঝা যাবে আর সংশ্লিষ্ট থানায় যেখানে ঘটনায় সেখানে মামলা হবে তো পশমটায় রিপোর্ট পাওয়ার পরে এটা এরপরে আইনগত যেটা ব্যবস্থা সেটা হবে দোষীরা যাতে কোনোভাবেই ছাড় না পায় তার আকুতিও ছিল আকিফার পরিবারের সাফিন জাহিদ সময় সংবাদ ঢাকা